সব্যসাচী দত্ত বলেন, আমি বিধাননগরের স্থায়ী বাসিন্দা, অস্থায়ী নই ও পরিযায়ীও নই। মাননীয় মুখ্যমন্ত্রীর শারীরিক ও মানসিক দিক দিয়ে ডাক্তার দেখানো উচিত, কোনো সম্প্রদায়কে আলাদা না করা উচিত। জেতার ব্যাপারে আশাবাদী হয়ে তিনি বলেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে নিজে বিজেপিতে যাবে বলে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালো। দিলীপ ঘোষের উপর হামলা নিয়ে বলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস দিলীপদাকে টার্গেট করে নিয়েছে আর দিলীপ ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দুরবস্থা হচ্ছে, সেই জন্য তৃণমূল দুষ্কৃতীদের ছেড়ে দিয়েছে দিলীপ ঘোষকে টার্গেট করার জন্য। এখন যেখানে হাঁটছি এই জায়গাটার নাম পোড়া কলোনি, যখন পুড়ে গেছিল তখন এদের পাশে এসে আমি দাঁড়িয়েছিলাম। এখানে নতুন করে বলার কিছু নেই, এদের পাশে সব সময়ের জন্য আমি ছিলাম, আছি, থাকব। কেন, আমি বিধাননগরের পারমানেন্ট বাসিন্দা, আমি অস্থায়ী নই আর পরিযায়ীও নই। মাননীয় মুখ্যমন্ত্রী, এখন ভালো ডাক্তার দেখানো উচিত, শুধু শারীরিক নয়, মানসিকও। মুসলিমরা ওই দুধেল গাই, ওনার উনি যা বলবেন তাই শুনবে, কোনো সম্প্রদায় তা হয় না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।